ঈদের আগেই ঈদ আনন্দে মাতোয়ারা দেশের বিভিন্ন জেলার অন্তত 1.5 লাখ ভূমিহীন মানুষ। আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামীকাল 33,000 পরিবার পেতে যাচ্ছে জমি সহ ঘর। চার জেলার চারটি প্রকল্প এলাকার সাথে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ছিন্নমূল মানুষদের হাতে ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ শফির প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। 1991 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় বাবা মাকে হারান ফাতেমা বেগম। উদ্বাস্ত জীবনে একসময় ছেড়ে যায় স্বামীও। এবারের ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাচ্ছেন জমি ও ঘর। খাওয়ার আগে আমরা খুব কষ্টতে আছিলাম, দুঃখে আছিলাম, বাসা ভাড়া ছিলাম। বাসা ভাড়াতে বাসা ভাড়া দিতে না পারলে আমাদের সাথে ঝগড়া করতো, বাইরে যেতে বলতো। কষ্ট করে চলতাম, বাসা ভাড়ায় মানুষের বাসায় কাজ করতাম। আমার 91 থেকে আমার ঘর ভেঙে গেছে, আমি এভাবে আমার যাবজ্জীবন করছি। অনেক শেখা চিনে আমার ঘরটা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি 76 বছর হয়ে গেছে, আমি কিছুই তো করতে পারিনি। বেড়ি বান্ধব ঘোরা ঘুরে আসলাম, বাড়ি বাড়ি সব সাগর নিয়ে গেছে। তুই আমার একটা ঘর দিছে, আমার মন্দির সব, আমি অনেক খুশি। আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে অনিয়মের কারণে ধসে পড়েছে কিছু ঘর, তাই সতর্ক প্রশাসন থাকছে জলবায়ুর অভিঘাত মোকাবেলার সক্ষমতার বিষয়টিও। এবছর ঘরগুলো আমরা আরও টেকসই, আরও মজবুত করে করেছি। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো জলোচ্ছ্বাস, যে কোনো ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ থেকে এই ঘরগুলো টেকসই এবং তাদেরকে নিরাপত্তা দিবে, তাদেরকে আশ্রয় দিবে। দেশের 19টি উপকূলীয় জেলায় জলবায়ু পরিবর্তনজনিত কারণে এ পর্যন্ত উদ্বাস্ত প্রায় 54,000 পরিবার পেয়েছে জমিসহ ঘরের বরাদ্দ। আব্দুল্লাহ শাফি, নাগরিক, চট্টগ্রাম।